হে গাইস, গুড মর্নিং, হ্যাপি সানডে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দাও, আর যদি চ্যানেল নতুনের সাথে থাকো সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটি স্টার্ট করে যাক। গাইস, একবার সামনে ওয়েদারটা দেখো, মেঘগুলো কি সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা একদম পুরো ক্লিয়ার আছে সামনের দিকে, বাট একটু আগে বৃষ্টি হয়েছে। আর কালকে কাঁঠাল পাতা কেটেছিলাম, তো এখানে ফেলেছিলাম, তো অনেক ছাগল এসে খেয়ে গেছে, আর একটা আপাতত রয়েছে, এই ছাগলটা খাচ্ছে। আর ছাগলের সবথেকে প্রিয় মানে খাবার হয়তো কাঁঠাল পাতাই হয়, কারণ বেশিরভাগ আমি দেখেছি ছাগলটা কাঁঠাল পাতা খেতে খুব ভালোবাসে। তো এখন বাজে হলো 10:30, আর মানে কালকে সারাদিন নেটের লাইন আসেনি বলে কালকে তো কোনো ভিডিও আপলোড করতে পারিনি। ভেবেছিলাম যে একটা পোস্ট করবো, তারপরে সেটাও ভুলে গেছি করতে ওই কাজের চাপের জন্য। তো এখন যাই, আমি এখন মানে সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, তখন ডাইরেক্ট এখন যাচ্ছি কার্তিকদের বাড়ির সামনে। ভগবান করে যেন যে ইন্টারনেট চলে আসে, তাহলে দুখানা ভিডিও আপলোড করে দিয়ে আসবো, একটা সকালে ছাড়বো আর একটা ছাড়বো বিকালে। তো এটা তো তার পরের দিন দেখতে পাচ্ছ, মানে আমার অলরেডি দুখানা ভিডিও তৈরি হয়ে পড়ে রয়েছে, এটা 3 নম্বর ভিডিও স্টার্টও করে দিয়েছি, কখন ছাড়বো কি জানি। এখন বাজে হলো 11:00, আর কার্তিকদের বাড়ির সামনে গেছিলাম, বাট ওর এখনও নেট আসেনি, আর ও বাড়িতেও নেই, ও শ্বশুর বাড়ি গেছে একটুখানি। তো যাই হোক, আজকে রোববার আছে, স্বরূপও বাড়িতে আছে। স্বরূপকে ফোন করলাম, স্বরূপের বাড়িতে কাজ চলছে কলের লাইনে, তাই ও তো বেরোতে পারবে না। ও আমাকে বললো ওদের বাড়িতে যেতে, বাট যেহেতু কাজ চলছে আমি ভাবলাম থাক যাবো না। লাস্ট পর্যন্ত ভাবছি যে 21 টাকাটা রিচার্জ করে নিই, 21 টাকা রিচার্জ করে আপলোডও বসিয়ে দেবো, মানে এক যেহেতু দুখানা ভিডিও আছে, একখানা ভিডিও আপলোড হয়ে যাবে 21 টাকা। আর একটা ভিডিও দেখি হয়, ওটা বিকালবেলা আপলোড করলে যেহেতু হবে, তাই ওটা স্বরূপের হয়তো ওয়াইফাই দিয়ে হটস্পট দিয়ে আপলোড করে দেবো, আর নাহলে কার্তিকদের যদি চলে আসে লাইন তো খুবই ভালো। তো দেখা যাক এখন আমি কি করি। ওই কি করছিস রে, গাছ উঠছিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গাছ উঠছিস কেন এমনি? মানে মানে এত সুন্দর আজকে, এত সুন্দর ওয়েদার আজকে, খেয়ে দেওয়া কোনো কাজ নেই, একটুখানি গাছ উঠি নাকি? হ্যাঁ, নেমে যা নেমে যা, মা দেখলে কিন্তু পিটাবে ধরে, নেমে যা, পরে 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 যাবি, দেখো গাছের ডাল অনেক উঁচুতে, নেমে যা। হ্যাঁ আমি তোকে চিনি, তুই নেমে যা, তুই গেছো আদৌ, তুমি নেমে যাও নেমে যাও। আরে এত সুন্দর আছে ওয়েদার, কোথায় কিছু খেলবি ফেলবি, সাইকেল চালাবি তা না, এবং গাছে উঠছে, খেলে কোনো কাজ নেই না, দেখলাম। মারুতি ছাদ উঠে যাবি, তো আমি ফাইনালি রিচার্জ করে ফেলেছি। আর এখন বাজে হলো 11:30, মানে আধ ঘন্টার মধ্যে প্রায় 90% আপলোড হয়ে গেছে ভিডিও, তো আর মাত্র 10% আছে, এরপর পুরো ভিডিওটা আপলোড করে একদম পাবলিশ করে দেবো। 12টার মধ্যে ভাবছি পাবলিশ করে, 12টা কি 15-12টার, হ্যাঁ 15-12টার মধ্যে আই থিঙ্ক পাবলিশ হয়ে যাবে। তো দেখা যাক কী হয়, আর পরের ভিডিওটা আজকে যেহেতু এটা 12টার নাগাদ যদি পাবলিশ করি, তা পরের ভিডিওটা আমি 5:30 পাবলিশ করবো, ওটা আমি পাবলিশ করবো হলো 6টায় পাবলিশ করবো, ঠিক আছে। চলো এখন ভাইকে বললাম পেয়ারা আনতে, ও কটা কয়েকদিন আগে পেয়ারা পেয়েছিল, তো ওর ব্যাগ আছে কিনা দেখতে, তো আসুক ও দেখি পেয়ারা আছে কিনা। কোনগুলো পোকা? এটা পোকা হবে, এটা পোকা হবে, হতে পারে, আমার মনে হচ্ছে কালো দেখতে, সরি এটা ভালো, আমি এটা খেতে পারি, এটা পুরো পোকা হবে। হ্যাঁ এই দেখো পোকা হবে 100%, এটা কি বেরোচ্ছে, সো ফাইনালে ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে। এখন মাত্র 15-12টা বাজে, আর 10 মিনিটের মধ্যে ভাবছি ওই থাম্বনেল আর টাইটেল ডিসক্রিপশন বসিয়ে দেবো। আজকের ওয়েদারটা একদম দারুণ, আকাশ প্রচণ্ড ক্লিয়ার, এর আগে যে বহুদিন আগে আমি দেখেছিলাম এত সুন্দর আকাশ ক্লিয়ার, এত মানে নীল আকাশ আর সুন্দর সাদা সাদা মেঘ এরকমভাবে যাচ্ছে। তো তোমাদের আমি টাইম ল্যাপস করে রেখেছি, তো তোমাদের একটু দেখাই, দেখো কেমন লাগছে। ওয়েদার
ওয়েদারটা দারুণ, এতই দারুণ যে আমার ঘরে ঢুকতে দিচ্ছে না, বাইরে ফুরফুরে হাওয়া দিচ্ছে, ওয়েদারটা দারুণ। আর এই গাছের নিচে রয়েছে ছাওয়ার মধ্যে, মানে ব্যাপক লাগছে, ব্যাপক মনে হচ্ছে অন্য কোনো একটা জায়গায় চলে এসেছি ঘুরতে। মানে কি বলো, তুমি দেখো একবার, জাস্ট দেখো দেখো কীরকম লাগছে। আর ওই সামনের দিক দিয়ে মেঘ অনেক করে রয়েছে, বাট আমি জানি না ওটা মানে বৃষ্টির মেঘ কিনা, কারণ হতে পারে, দেখ কালো কালো লাগছে, তবুও বৃষ্টি মেঘ কিনা আমি জানি না, হলেও বৃষ্টি হলে হতে পারে, বৃষ্টি হলেও ভালো হয়, কারণ অনেক গরম দিয়েছে একদিন আজকে, তবু ওদেরটা একটু হলেও সকালের দিকে ঠান্ডা হয়েছে। রোদে যদি বেরো, হ্যাঁ যদি এখন রোদে আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমার গরম লেগে যাবে, ঘরে হয়তো গেলে গরম লাগবে, বাইরে ছাড়ার নিচে কোথাও যদি দাঁড়িয়ে থাকো ব্যাপক, মানে ব্যাপক লাগছে। সো ফাইনালি ভিডিওটা আপলোড হয়ে গেছে এবং আমি পাবলিশও করে দিয়েছি, পাবলিশ করার সাথে সাথে দেখছি তিনজন অলরেডি আবার মানে ভিউ হয়ে গেছে, তিনটে ভিউ হয়ে গেছে, দেখছে এটাই অনেক বড় কথা। এরপর আমি আজকে বিকাল যে আর একটা লাস্ট আর একটা ভিডিও আছে ওটা আজকে 6টার সময় আপলোড করবো। আর এই দেখো ভাই, দেখো কতগুলো পেয়ারা পেরে নিয়ে চলে এসছে, তো বেশিরভাগ না ছোটো ছোটো পেয়ারা আছে, কোষ্টি কোষ্টি পেয়ারা আছে কিছু কিছু, তো ভাই বলছে না এগুলোই এর থেকে বেশি বড় হলে পোকা ধরে যায়। ভাই বললাম এখন এগুলো একটা একটা করে খাওয়ার দরকার নেই, বিকালে এগুলোকে কেটে মাখা মাখা করবো, তো মাখা খাওয়া হবে আজকে বিকালে। তো এখন বাজে হলো 12:15, ভাবছি স্নানটা করে চলে আসি, কারণ আজকে শুভর কাজ তো রয়েছে, শুভর কাজগুলো এখনও কমপ্লিট হয়নি, তো একখানা হেডেক যেটা ছিল সকালবেলা ভিডিওটা আপলোড করার, কারণ কালকের ভিডিও আজকে সকালে আপলোড হচ্ছে, মানে বুঝতে পারছো, কালকে না পরশু দিনের ভিডিও আজকে সকালে আপলোড হয়েছে, মানে প্রত্যেক দিন আজকে ভিডিওটা করে কালকে আপলোড দিই, সেটা পরশু দিনের ভিডিও আজকে সকালে আপলোড হচ্ছে আর কালকের ভিডিওটা হবে বিকালে আপলোড, তো মানে বুঝতেই পারছো কত বড় ব্যাপার আছে এখানে। তো যাই হোক চলো স্নানটা করে আসি, স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। স্নান করতে যাওয়া হয়েছিল আমার, দেখো বৃষ্টি চলেছে, কি করছিস রে বৃষ্টিতে ভিজে, ও ও কি ডান্স, ও ঋত্বিক ঋত্বিক ঋত্বিক, এ তুই ছাতা নিয়ে বেরিয়েছিস কেন আবার, পাগল হয়ে গেছে। আর দেখো কি জোর বৃষ্টি আসছে, উই দেখো ওই পারটা পুরো সাদা হয়ে গেছে, আমরা ওপার দিয়ে দেখতে দেখে বুঝতে পারি যে কে বৃষ্টি আসছে কি আসছে না, সব ভিজে গেল, বিশাল জোর বৃষ্টি আসছে। হ্যাঁ গাইস গুড ইভিনিং, এখন বাজে হলো বিকেল 5টা, আর এখন যাচ্ছি কার্তিক দার বাড়ির সামনে গিয়ে দেখি নেট এসছে কিনা, কারণ আর একটা ভিডিও আছে ওটাও আজকে আপলোড করতে হবে। আজকে ওয়েদারের আকাশটা দেখো কি নীল, প্রচণ্ড নীল, তো মেঘটাকে দেখো ওই দিকটা সাদা মেঘ আর এই দিকটা কালো মেঘ, এটা বৃষ্টির মেঘ বিশাল কতটা রয়েছে এখান থেকে পুরো দেখা যাচ্ছে। আজকে আকাশ প্রচণ্ড পরিষ্কার, মানে এত নীল কি বলবো, সেই পরশু দিন সকাল থেকে লাইন নেই, এখন বিকাল হয়ে গেলো এখনও পর্যন্ত লাইন নেই। কার্তিক তো ওয়াইফাই অন করে রেখেছে, কিন্তু ওয়াইফাই তো কানেক্ট নিচ্ছে বাট নো ইন্টারনেট কানেকশান দেখাচ্ছে। তো যাই হোক আজকে ভাবছি ভিডিওটা ওই 7-8 নাগাদের দিকে পাবলিশ করবো, আর এইদিকে স্বরূপকেও বলেছে রেখেছি, স্বরূপের কাছে নেট আছে, যদি কার্তিকদের নেট না আসে স্বরূপের দিয়ে স্বরূপের কাছে দিয়ে ভিডিওটা আপলোড করে নেবো, আর এই ভিডিওটা বেশি বড় নয়, 2.5 GB মতন আছে, তো আই থিঙ্ক হয়ে যাবে। বিকালে ঘুম থেকে উঠে আর হুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমাদের কথা ছিল বিকালবেলা ওগুলো মাখা হবে, তো যেহেতু ও নেই তাই করতে পারছি না, কারণ ওকে তো লাগবে না, আরও বলবে দাদা আমি এনে দিলাম এত কষ্ট করে, তুই আমাকে না বলে মেয়েকে সবার সাথে খেয়ে নিলি, তো ও আসুক এলে মাখা হবে। কি সামনে কি, ওইটা পাড় পাড় কি পাড় পাড় কি পাড় হাড়টাই বল পাড় 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 আবার কি পাড় কি পাড় কি পাড় কি বলছিস কি বলছিস কি তুমি বলে আমি বলবো, ওটা হলো একটা মেঘটা ছোট ছোট আকাশে উঠছে গিয়ে আর ওটা পাহাড় হয়ে গেছে, পাহাড় পাহাড়ের মতন লাগছে তাই তো, কি বলছিস উচ্চারণ করতে পারে না ও পাহাড়কে পাহাড় কখনো হাড় কখনো সার মানে যা পারছে বলে যাচ্ছে।
বল পাহাড়। পাহাড়। তাড়াতাড়ি বল এবার। পাহাড়। তাড়াতাড়ি বল। পাহাড় 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 এরকম বলে কর তাড়াতাড়ি। পাহাড়। তাড়াতাড়ি বল। পাহাড় 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 আবার পাহাড় 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 এবার কি পাহাড় কি বললো আমার পাহাড় আমার পাহাড় বলছে কি বলছো দেখ না গড়াগড়ি খাচ্ছে পাখি পাকা পাহাড় বলতে পারছে না পাহাড় পার করে বেড়াচ্ছে ও কি বলবে ভাই আমাকে এখন একটা স্পেশাল মেসেজ করে দিচ্ছে তাই তো ভাই কত আরাম এরকম মাঝে মাঝে করলে ভালো লাগে তাই তো তো কার্তিক দা এখনই ফোন করেছিল আর নেট এখনও আসেনি তো কেবিল আলাক এখন ফোন করছে আর আমি ওর বাড়ির সামনে যাচ্ছি যদি এখনই দিয়ে দেয় তাহলে অনেক কিছু আছে কাজ করার হ্যাঁ কার্তিক বলছি কালকে কালকে কটার দিকে রাতে এসে নাকি শিওর তুমি লাইনটা চালু করো কালকে সকালে আমাকে আচ্ছা কালকে সকালের মধ্যে চালু করো তাতে তাতেই খুশি আমি তো আজকে সন্ধ্যের টিফিনে আছে মুড়ি আর জিলাপি তো আজকে মনে হয় মামা জিলাপি নিয়ে এসেছিল তো তাই দিয়ে গেল মা এক্ষুনি কালকে সকালে বলেছিল যে কালকের মানে কিছুক্ষণ পরেই দিয়ে দেবে ইন্টারনেট তো কাল সকাল থেকে রাত হয়ে আজকে সকাল থেকে পুরো সন্ধে হয়ে গেল লাস্টে গিয়ে ফোন করে বলছে কি আজকে হবে না কালকে সকালবেলা দেবে তো আমি জানি কালকে সকালবেলা বলেছে মানে সেই রাত্রিবেলা কি কালকে হবে না কোনো গ্যারান্টি নেই মানে কাজ অনেক 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 পেছবে মানে নেট দেবে কি দেবে না কোনো ঠিক নেই তো যাই হোক যদি কাল সকালে দিয়ে দেয় খুবই ভালো আর একটা আরেকখানে ভিডিও এখনো পর্যন্ত আপলোড করতে পারিনি ওটা স্বরূপ কখন আসবে জানি না ও এলে আপলোড করবো আর দেখছি ভোডাফোনে না খুব ভালো ভালো অফার দিচ্ছে তো আমি ভোডাফোন থেকে জিওতে পোর্ট করেছিলাম ওই যেহেতু রিচার্জ না করলে অটোমেটিক কথা বলা বন্ধ করে দেয় তার জন্য আমি পোর্ট করে নিয়েছিলাম যে মানে কেউ তো কথা বল দুখানা সিম রয়েছে এবার দুটো সিম তো রিচার্জ করা যায় না একটা সিম যদি রিচার্জ না করতে হলে ওটা কল আসে না তো ওর জন্য জিও থেকে ভোডাফোন থেকে জিওতে করেছিলাম বাট জিওতে এখন এত ভালো ভালো অফার দিচ্ছে আমার এখন জিওতে রিচার্জ করতে ইচ্ছে করছে না তো ভাবছি এবার ভোডাফোনের সিমে পোর্ট করিয়ে নেবো হ্যাঁ গাইস এখন আমি যাচ্ছি হলো দোকানে জিজ্ঞাসা করতে যে সিম পোর্ট হবে কি হবে না কারণ আমাদের এখানে কাছেই দোকান তো আগে প্রথমে এখানে জিজ্ঞাসা করিনি এখানে করাই কেনা আমাকে তো কার্তিকদা বললো করায় তো যাই দেখি কত কী খরচা পড়বে কারণ ভোডাফোন নিতে হবে ভোডাফোন অনেক অফার দিচ্ছে তো আমি আমার আধার কার্ড নিয়ে নিয়েছি মাস্কও নিয়ে নিচ্ছে তো চলো যাও দেখ তো এখনই আমি ওই দোকানটা থেকে এলাম আর ওখানে সিমের দাম বলছে 200 টাকা আর এক জায়গায় ফোন করেছিলাম ওখানে 50 টাকা সেম অফার সেম জিনিস এখানে 200 আর আমাদের যদি তিরমিনি বা মনসা তোলার দিকে যাই সেখানে 50 টাকা তো এখান দিয়ে তোলার থেকে ভালো ওইখান দিয়ে তুলে নেবো তাই না ভোডাফোনের সিম আর আজকে আসার পরে দেখছি কার্তিকদের সাথে দেখা হয়ে গেল কোথায় যাচ্ছি যাবো দেখি তিরমিনির দিকে যাবো একটু আর তিরমিনির দিকে যাচ্ছে দেখতে কিন্তু দাঁড়িয়ে আছে একটা ফ্রেন্ড আসবে ওর জন্য এখানে দাঁড়িয়ে আছি আর আমরাও দাঁড়িয়ে দেখতে পেতিস না হয়তো আমরাও দাঁড়িয়ে আছি শম্ভুদা আসবে তাই এখানে দাঁড়িয়ে রয়েছি যেহেতু কার্তিক দা আছে একটুখানি গল্প আড্ডা মারছি আমাদের শোরুম সিমের জন্য পাগল হয়ে গেছে দেখেছো
সত্যি সিমের জন্য পাগল হয়ে গেছে, ভালো অফার দিচ্ছে ভোডাফোনে, সারাদিন বলছে নেট নেই নেট নেই। আর যদি টাকা ফাঁকা থাকে তাহলে আমি মানে টাকা না, একটা যদি গাড়ি থাকতো আমি এখনই চলে যেতাম সিম তুলতে। আমি টাকা থাকলে এখন একটা গাড়ি কিনে নিতো, গাড়ি থাকলে এখানে আমি আমি আমার আধার কার্ড নিয়ে ঘুরছি। সো গাইস, এখন বাজে হলো 10:30, আর আজকে সম্মুদা অনেক লেট করে এসছে বলে সম্মুদার বাড়িতেও লেট করে গেছে। আর ওখানে সেরকম কোনো ভিডিও করিনি, কারণ সেরকম কিছু ভিডিও ছিল না, শুধু আমি চারবার হেরে গেছি। যাই হোক, কালকে সকালে ভাবছি যে আগে গিয়ে পোর্ট করিয়ে আসবো, কারণ যে জায়গায় বলছে 50 টাকা দাম, তো কালকে আমার যে সিমটা পোর্ট করবো সেই সিমটার কালকেই লাস্ট ডেট, তারপর রিচার্জ শেষ হয়ে যাবে। তো কালকে ভাবছি, নাহলে কালকে যদি পোর্টের SMS না করে তাহলে আমাকে আবার রিচার্জ করতে হবে ওই পোর্টের SMSটার জন্য। তো ভাবছি কালকে সকালেই যাবো, প্রথমেই গিয়ে আগে পোর্ট করিয়ে নেবো। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।